Hello friends, welcome to my YouTube channel Technical Rio. আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব কালার কোডিং থেকে কিভাবে রেজিস্ট্যান্সের ভ্যালু বের করানো যায়। তার ইজি কিছু ট্রিক্স আমি এই ভিডিওতে তোমাদের বলবো। কালার কোডিং এর ব্যাপারে সম্পূর্ণ জানতে গেলে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো এবং ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করো। তো চলো শুরু করা যাক। হে গাইস, কালার কোডিং অফ রেজিস্ট্যান্সে যাওয়ার আগে আমরা একবার ওহমস লটা দেখে নিই। তো ওহমস লয়ে কী বলেছে, অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসারে আই অলওয়েজ প্রপোর্শনাল টু ভি, অর আই প্রপোর্শনাল টু ভি এ মাইনাস ভি বি, হোয়ার ভি এ ইজ হাই পোটেন্সিয়াল অ্যান্ড ভি বি ইজ লো পোটেন্সিয়াল, সো ভি এ অলওয়েজ গ্রেটার দেন ভি বি। ওকে, দ্যাটস ওয়াই দ্য কারেন্ট ফ্লো ভি এ টু ভি বি। তো এখানে আমরা দেখছি আই প্রপোর্শনাল টু ভি, তো এখানে আমরা কনস্ট্যান্ট টার্ম কে ধরে নিলাম, সো আই ইকুয়াল টু কে ভি, হুইচ ইজ ইকুয়াল টু সি ভি। সি মিনস দ্য কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটি সম্বন্ধে জানতে গেলে তুমি আগের ভিডিওতে যেতে পারো, আমি ডিটেলসে বলেছিলাম। তো সি ভি, সি মিনস ওয়ান বাই আর, তো এখানে আমরা লিখতেই পারি ইকুয়াল টু আই ইকুয়াল টু ভি ইন্টু ওয়ান বাই আর। তো এখান থেকে আমরা আমাদের আসছে ভি ইকুয়াল টু আই আর। তো ভি ইকুয়াল টু আই আর which is the DC Ohm's law, কিন্তু এটা এসির ক্ষেত্রে কী হবে, ভি ইকুয়াল টু আই জেড, এখানে জেড মানে ইম্পিডেন্স। তো আমরা এখানে পেয়ে যাচ্ছি আর ইকুয়াল টু ভি বাই আই, মিনস ভোল্টেজ বাই কারেন্ট। তো আমরা, আমাদের কাছে যদি ভোল্টেজ অ্যান্ড কারেন্ট জানা থাকে তো আমরা ইজিলি আর মেজার করতে পারবো, রেজিস্ট্যান্স বের করে নিতে পারবো সেখান থেকে। কিন্তু এটা তো হয়ে গেল থিওরিটিক্যাল প্রসেস, আমরা প্র্যাকটিক্যালি রেজিস্ট্যান্সের ভ্যালু কী করে মাপি, একটা রেজিস্ট্যান্সকে মাল্টিমিটার দিয়ে আমি তার ভ্যালুটাকে মেজার করতে পারি। কিন্তু মাল্টিমিটার ছাড়াও আমরা সেই রেজিস্ট্যান্সের ভ্যালুটাকে বের করতে পারি। সেই রেজিস্ট্যান্সের উপরে কিছু কালার স্ট্রাইপস থাকে, সেগুলোকে আমরা কালার কোড বলি, ওগুলো থেকে আমরা ইজিলি সেই রেজিস্ট্যান্সের ভ্যালু কত বের করে নিতে পারি। তো ফার্স্টে আমরা কিছু কালার নিয়ে নিচ্ছি এবং সেই কালারগুলোকে নাম্বারিং করছি 0 থেকে 9 পর্যন্ত। বেসিক্যালি এই কালারগুলো দিয়েই আমরা সব রকম রেজিস্ট্যান্সের ভ্যালু বের করে নিতে পারবো। এছাড়াও আরও দুটো কালার থাকে, সেটা হচ্ছে গোল্ড অ্যান্ড সিলভার। এবার প্রবলেম হচ্ছে এই 0 থেকে 9 পর্যন্ত কালার নাম্বারগুলো মনে থাকতে চায় না, তো এর জন্য ছোট্ট একটা ট্রিক আছে, ছোট্ট একটা কোড তোমাদের মুখস্থ করতে হবে। বি বি রয় গ্রেট ব্রিটেন ভেরি গুড ওয়াইফ, এখানে বি ফর ব্ল্যাক, নেক্সট বি ফর ব্রাউন, রয় ফর রেড অরেঞ্জ ইয়েলো, গ্রেট ফর গ্রিন, ব্রিটেন ফর ব্লু, ভেরি ভায়োলেট, গুড গ্রে অ্যান্ড ওয়াইফ হোয়াইট। সো আমরা এখন একটা রেজিস্ট্যান্সকে নিয়ে তার ভ্যালু বের করবো। ফার্স্টে রেজিস্ট্যান্সের প্রথম তিনটে কালার দেখব, ব্রাউন, ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাক। ফার্স্টে ব্রাউনের ভ্যালু হচ্ছে 1, তো 1 বসিয়ে দেবো, ব্ল্যাকের হচ্ছে 0, তো 0 বসাবো। তারপরে 3 নম্বর যে স্ট্রাইপটা আছে সেটা হলো কটা 0 বসাবো, মানে 10-এর পরে এখানে ব্ল্যাক স্ট্রাইপ আছে তার মানে 0, 0টা 0 বসাবো। এখানে যদি রেড স্ট্রাইপ থাকতো তাহলে 2টো 0 বসাতাম, মানে 10-এর পরে আরও 2টো 0, মানে 1K। তো এবার বাকি রইলো লাস্ট স্ট্রাইপ। লাস্ট স্ট্রাইপের কাজ হচ্ছে টলারেন্স বলা, যদি গোল্ড কালার থাকে তাহলে 5% টলারেন্স, যদি সিলভার কালার থাকে তাহলে 10% টলারেন্স, আর যদি কোনো কালারই না থাকে তাহলে 20% টলারেন্স। টলারেন্স মানে যদি আমার 100 ওহম একটা রেজিস্ট্যান্স হয় তার যদি গোল্ড স্ট্রাইপ থাকে তাহলে 5% টলারেন্স, তার 99.5 to 100.5 এর মধ্যে থাকবে। তো আলটিমেট ভ্যালু কী হলো, 10 ওহম প্লাস মাইনাস 5% টলারেন্স। সো এভাবে আমরা যে কোনো রেজিস্ট্যান্সের কালার কোডিং থেকে তার অ্যাকচুয়াল ভ্যালুটা বের করে নিতে পারি। চলো তাহলে কিছু প্র্যাকটিক্যাল উদাহরণ দেখে নিই, মানে আমি 10 ওহম বের করলাম এটা আদৌ সত্যি কিনা। তো আমার কাছে একটা ডিজিটাল মাল্টিমিটার আছে আর এটা হচ্ছে সেই রেজিস্ট্যান্সটা যার মান 10 ওহম। তোমরা দেখতে পারো এর কালার কোডগুলো, ফার্স্ট হচ্ছে গোল্ডেন, ব্ল্যাক, ব্ল্যাক অ্যান্ড ব্রাউন, ব্রাউন, ব্ল্যাক, ব্ল্যাক, গোল্ডেন। তো এবার এই রেজিস্ট্যান্সটাকে আমরা মাল্টিমিটারের 2টো টার্মিনালে অ্যাড করব এবং তার ভ্যালু কত হচ্ছে দেখে নেব। তো এটা হচ্ছে কমন পার্টে অ্যাড করে নিলাম, কিন্তু তার আগে দেখবো মাল্টিমিটারটা সেট করা কত আছে, 200 ওহম, 200 ওহমে আমি আগে
মাল্টিমিটারটা সেট করে নিলাম, দিয়ে দুটো টার্মিনালকে রেজিস্ট্যান্সের দুটো টার্মিনালে অ্যাড করলাম। দেখো এর ভ্যালুটা হচ্ছে 10 ওহম আসছে। তো আমি যেটা থিওরিটিক্যালি বের করলাম আর যেটা প্র্যাকটিক্যাল ভ্যালু তার মধ্যে প্রায় ইকুয়ালিটি চলে এসছে, কিন্তু এখানে 10.1 ওহম দেখাচ্ছিল। তার মানে ওই যে 5% টলারেন্স যেটা বলেছিলাম ওই টলারেন্সের জন্যই 10.1 or 2 ওহম দেখাচ্ছে। তো এভাবে আমরা যে কোনো ধরনের রেজিস্ট্যান্সের ভ্যালু বের করে নিতে পারি। ওকে, সো এই ভিডিও থেকে যদি কিছু শিখে গিয়ে থাকো তাহলে এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা কালার কোডিং দিয়ে ক্যালকুলেট করে কমেন্টে জানাও। সো গাইজ, ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো টেকনিক্যাল রিও ইউটিউব চ্যানেলকে। প্রেস দ্য বেল আইকন ফর রেগুলার আপডেট।